ছবি মুক্তির বাকি এখনো প্রায় মাস দেড়েক, তবে তার আগেই গড়ে তুলেছে হাজার কোটির বেশি, বলছি 500 কোটি বাজেটের সিনেমা পুষ্পা টু দ্য রোলের কথা। এবছরে ভারতের হাই অ্যান্টিসিপেটেড মুভি পুষ্পা টু, যে ছবিটির ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে নেটফ্লিক্সে 275 কোটি রুপিতে, স্যাটেলাইট স্বত্ব হস্তান্তর হয়েছে 85 কোটিতে, আর মিউজিক রাইটস টি সিরিজের ব্যানারে গিয়েছে 65 কোটির বিনিময়ে। এছাড়াও থিয়েট্রিক্যাল রাইটস 640 কোটিতে নিয়েছে অন্ধ্রপ্রদেশ, 220 কোটি এসেছে তেলেঙ্গা থেকে, আর ভারতের উত্তরপ্রদেশ থেকে 200 কোটি। এছাড়াও বিদেশি বাজার থেকে পুষ্পা টু আয় করেছে মুক্তির আগেই 140 কোটি। সব মিলিয়ে 1000 কোটির বেশি আয়ে মুক্তির আগেই ভারতের সর্বোচ্চ আয়ের ছবির রেকর্ড এখন আল্লু অর্জুন রশ্মিকা মন্দানা অভিনীত সিনেমা পুষ্পা টু এর দখলে।